আমার এই মাস আগে পায়ের লেফট গোড়ালির হাড় ভেঙে গেছিল এরপর ডক্টর প্লাস্টার করে দেয় প্লাস্টার খোলার পর এক্স রেতে দেখা যায় হাড় জোড়া লেগেছে কিন্তু লাস্ট ফিউ ডেজ লেফট পায়ের হাঁটুতে খুব পেইন হচ্ছে পা নড়ানো নড়াচড়া করা যাচ্ছে না পেইন কিলার খেয়েছি বাট কোনো ইম্প্রুভমেন্ট নেই এই অবস্থায় কি করব হ্যাঁ এটা কমন প্রায় যে ওনার বাম পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে আচ্ছা ব্যথা পাওয়ার পর আমরা যেটা করি বা অর্থোপেডিক্স যারা সার্জন আছে তারাও করে আমরা যারা রিলেটেড সাবজেক্ট আমরা অনেক সময় প্লাস্টার করে দিই মানে তার যদি মোবিলাইজেশন থাকে তাহলে কিন্তু জোড়াটা লাগবে না আমরা যখন প্লাস্টার করে দিই সাজেস্ট যদি তার গোড়ালির ব্যথা হয় তখন কিন্তু একটা লেভেল পর্যন্ত প্লাস্টার করা হয় মানে তাকে ইমোবিলাইজ করে দেওয়া হলো এই যে ইমোবিলাইজ করে দেওয়ার কারণে জোড়া লাগার জন্য সে কিন্তু পাটা নড়াচড়া করতে পারে না বা আমাদের নিষেধাজ্ঞা থাকে যে তুমি নাড়াচড়া করবে না এই যে দু মাস বা এক অঙ্গর ক্ষেত্রে কারো ক্ষেত্রে দেড় মাস কারো দু মাস এরকম সময় কিন্তু আমরা ইমোবিলাইজ করে দেই এই ইমোবিলাইজ পিরিয়ডে হাঁড় হয়তো জোড়া লেগে গেল আফটার মোবিলাইজেশন আমরা যখন মোবিলাইজেশনে যাই যখন প্লাস্টারটা খুলে দেওয়া হয় তার এই যে দীর্ঘদিন জোড়াগুলো আমরা ফিক্সড করে দিলাম হাঁটতে দিলাম না চলতে দিলাম না তার জোরার বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে ডিজিটাল জয়েন্টের সমস্যা হতে পারে প্রক্সিমাল জয়েন্টের সমস্যা হতে পারে ডিজিটাল প্রগজিমালটা হচ্ছে মানে যেই জায়গাটা ভেঙে গেল তার থেকে আরো আরো দূরের অংশও সমস্যা হতে পারে বা শরীরের ভিতরের অংশ সমস্যা হতে পারে এখন যেটা করতে হবে ওনার ক্ষেত্রে পুনর্বাসন দিস ইজ রিহ্যাবিলিটেশন যেটা এখন আমি যে বলছিলাম যেটা অনেকে এটার সাথে পরিচিত না এই ট্রেনটা এখন কিন্তু চেঞ্জ হচ্ছে কারণ হচ্ছে আপনার তার প্লাস্টার আপনি করে দিলেন তাকে অপারেশন করলেন বা প্লাস্টার করলেন বা যাই করা হোক না কেন যদি আফটার প্লাস্টার আফটার অপারেশন সে আর হাঁটতে না পারে এখন এই যে নতুন ব্যথা তৈরি হয়েছে ছিল পায়ের গোড়ালে এখন ব্যথা হাঁটুতে বা সে হাঁটতে পারে না এই প্লাস্টার বাই অপারেশন এর কোনো ভ্যালুレス কারণ হচ্ছে সে কিন্তু এখনো চলাফেরা করতে পারে না রিহ্যাবিলিটেশনের মূল থিম মন্ত্রী হচ্ছে তাকে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আনা আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে আরো কথা বলবো একজন দর্শক ফোনে অপেক্ষা আছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালাম আমি প্রফেসর ইবাদুল হক দশর থেকে কথা বলছি জি আপনার সমস্যার কথা বলুন হ্যাঁ আমার বয়স্টি বছর আমি আমার দুই হাজার সাল থেকে আচ্ছা আমি দুইবার এমআরআই করাইছি এল ফোর এবং এল ফাইভ এই দুটো ডিস্ক ডিজেনারেশন বলে এমআরআই রিপোর্টে আমাকে দিয়েছে এমআরআই রিপোর্ট যে এমআরআই যে স্ক্রিন মানে ছবি যেটা প্লেট যেটা ওটাতে দেখা যায় যে অন্য ডিস্কগুলো ভিতরে সাদা আছে কিন্তু এবং এল ফাইভ এর ডিস্ক দুটো একদম কালো তো আমার ব্যথা তো কমছে না এখন করণীয় কি যদি আপনি কাইন্ডলি বলেন আপনি আপনি এতদিন কি চিকিৎসা করেছেন এতে আমি এতদিন অনেক ডাক্তার দেখাইছি কেউ মাথার শুধু শিখানো ব্যায়াম দেশে অপারেশন টাশন যে ব্যাপারে কেউ সাজেশন করেনি তো ওই ব্যাম দিচ্ছে সাতার কাটতাম তো শীতকালে তো আর পারছি না সাঁতার কেটে একটু ভালো ছিলাম এখন শীতের সময় একটু কষ্ট বেশি বেড়ে যাচ্ছে আর কি আচ্ছা ধন্যবাদ আপনার খুবই আপনার কমন কোশ্চেন যে কোমরে ডিক্স প্রলাপস এবং এটা কিন্তু অনেক রুগীর এখন জানে যেটাকে আমরা পিএলআইডি বলে থাকি বা সায়াটিকা বাদ বলেন বা ডিক্স প্রলাপ যে নামেই বলি না গেল একই সমস্যা মানে একটা রোগেরই কয়েকটা নাম বা আমরা যখন ভাষাগত চেঞ্জ করি তখন অত বলে থাকি ওনার ক্ষেত্রে তাই হয়েছে পাশাপাশি ওনার এইজ একটা ফ্যাক্টর যে ষাট বছর বয়স এই বয়সে ডিজেনারেশন হবে এটি স্বাভাবিক হাঁড়ও ডিজেনারেশন হবে ডিক্সও ডিজেনারেশন হবে মানে ক্ষয় প্রাপ্ত হবে একজাক্টলি এবং ফাইব্রস্ট হয়ে যাবে শুকিয়ে যাবে একটা ইয়াং রুগীর বা আমাদের যারা ইয়াং যা মোর লেস দেন ফর্টি তাদের যে ডিক্সের যে চেহারা বয়স্ক যাদের মোর দেন সিক্সটি বা তাদের বেশি গেলে কিন্তু ডিক্সের চেহারাটা চেঞ্জ হয়ে আসবে কিন্তু ওনার যেটা হচ্ছে দুইটা ডিক্সি প্রলাপ সেল ফোর ফাইভ এল ফাইভ ওয়ান তো সেই ক্ষেত্রে আসলে উনি এতদিন যে চিকিৎসাটা করেছে আমি মনে করি যে লেভেলে আছে মানে যেই এলাকায় আছে অনেক দূর আমাদের কেন্দ্র থেকে মানে ঢাকা থেকে সেই এলাকায় যে ট্রিটমেন্টটা পেয়েছে এটা মোটামুটি ঠিক আছে যে এক্সারসাইজ করতে হবে অর্থাৎ ডাক্তাররা শিখিয়ে দিয়েছে কিন্তু আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট এখন দরকার ওনার জন্য ওনাকে রিহ্যাবিলিটেশনে যেতে হবে এইটা মানে এই নয় যে এক্সারসাইজ এক্সারসাইজ পার্ট এ রিহ্যাবিলিটেশন মানে উনি এতদিন যে করছে অথবা ডাক্তার সাহেবরা কিছু ওষুধ দিয়েছিল এগুলো হয়তো খেয়েছে এখন ওনাকে টোটালি একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের দিকে আগাতে হবে কারণ বয়স এখন আরও বাড়ছে এবং সিজনে যে শীতে কিন্তু এখন উনি আর সাঁতার কাটতে পারে না সিজন ওয়াইজ আমাদেরকে নতুন করে তাকে আবার রিহ্যাবিলিটেশন করতে হবে তো আপনি যদি এই জাতীয় ট্রিটমেন্ট বা এই চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা কন্টিনিউ করেন আশা করি আপনি মরণ পর্যন্ত ভালো থাকতে পারবেন আমার এখন সাজেশন যেহেতু আপনি অনেক দূরে আছেন এবং শীত ঋতু চলছে আপনি নিয়মিত কুসুম গরম পানিতে গোসল করবেন শুধু মাথায় গরম পানি দিবেন না নর্মাল পানি দিবেন আর ব্যথা জায়গায় গরম শেক দিবেন দুবেলা আর স্বাভাবিক যদি আপনি হাঁটতে পারেন হাঁটার চেষ্টা করবেন নিয়মিত অন্তত এক দেড় দুই ঘন্টা একটা না হোক কয়েক ভাগ করে সকালে দুপুরে রাতে এভাবে ভাগ করে হাঁটেন আর এই জাতীয় যেহেতু পিএলআইডি আপনার রোগটা আপনি অলরেডি কনফার্ম যদি আপনার জানা থাকে এই জাতীয় বা কারো হেল্প নিতে পারেন আপনি ইন্টারনেটে গেলে পিএলআইডির কিছু এক্সারসাইজ আছে বা আপনি হয়তো আগেও জানেন ওই এক্সারসাইজগুলো কন্টিনিউ করেন যদি আপনার পেইন বা শারীরিক অবস্থা টলারেবল থাকে আপনি সহ্য সহনীয় থাকে তাহলে এটা কন্টিনিউ করেন আর না হলে আপনাকে রিহাবিলিটেশন ট্রিটমেন্ট বা ডক্টর বা হাসপাতালে